বন্ধুরা, হাজির হয়ে গেলাম রোজ করার মতো নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আশা করি আজকের আমার এই রেসিপি তোমাদের ভালো লাগবে। তো আমি আজকে শেয়ার করব চিকেন বিন্দা আলু। তো অনেকে জিজ্ঞেস করেছো এতে আলু ইউজ হয় কি না। না বন্ধুরা, এতে আলু ইউজ হয় না। এই চিকেন বিন্দা আলু চিকেন দিয়ে করা যায়, মাটন দিয়ে করা যায়, যে যেটা খাও সেটা দিয়েই করতে পারো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কি করে চিকেন বিন্দা আলু। প্রসেস সেম থাকবে, মাংসটা শুধু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, যে যেই মাংস খাও সেটা দিয়েই এই বিন্দা আলু রেসিপি করে ফেলতে পারো। শুরুতে একটু ঝামেলা মনে হবে, এতে যা ইনগ্রিডিয়েন্টস ইউজ হয় এটা দেখে মনে হবে অনেক ঝামেলা ঘর কাজ। না, এটা একদমই ঝামেলা ঘর কাজ না। আমরা যেমন সবজি দিয়ে নিরামিষ তরকারি করি, ওর থেকেও কম ঝামেলা এতে, আর টাইমও বেশি লাগে না। হ্যাঁ, যদি বলতে পারো টাইম কিসে লাগে, যখন আমি চিকেনটা ম্যারিনেশন করব তখন এটাতেই যা খাটনি পড়ে, তারপরে প্রসেসটা আর খাটনি কর না, একদমই সহজ। তো এর জন্য আমি প্রথমে 100 গ্রাম সর্ষের তেল নিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণ মতো লাগবে। আর রাফলি চপ করে কিছু আমি পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজগুলো প্রথমেই আমি ফ্রাই করে নিচ্ছি, কারণ আমি একটা পেস্ট তৈরি করব। তো এর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি এরপরে দেখাচ্ছি। পেঁয়াজটা ফ্রাই করে নিচ্ছি, প্রায় পেঁয়াজ আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি একটা ঝাঁঝরি চামচের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি তেল ছেঁকে পেঁয়াজটা একটু ঠান্ডা হলে আমি এটা পেস্ট বানিয়ে নিব। তার আগে আমি মশলাগুলো তোমাদের একটু দেখাবো কী কী মশলা লাগে এতে। তো পেঁয়াজ আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি এটা অল্প ঠান্ডা করে নিব এখন। আর এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব, চাইলে তোমরা রিফাইন্ড অয়েল ইউজ করতে পারো। এই যে পেঁয়াজটা এরকম লাল হবে, এখানে আমি নিয়েছি এই যে শুকনো লঙ্কা গোটায়, এটা আমি ভিনিগারে ভিজিয়ে রেখেছি। ভিনিগারের পরিমাণ একটু বেশি লাগে, এখানে আমি কম নিয়েছি, আর একটু লাগবে এতে। আর নিয়েছি 1 চামচ সর্ষে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা মেথি দানা। আর নিয়েছি 2 টুকরো দারচিনি, আর 3 থেকে 4টে লং, 3 থেকে 4টে গোলমরিচ, 1 টুকরো আদা, আর কয়েকটা কোষ রসুন, এগুলো নিয়েছি। আরও কয়েকটা ইনগ্রিডিয়েন্টস লাগবে। আর এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি, আর পেঁয়াজ বেরেস্তা আমি করে নিলাম। আরও লাগবে টমেটো পেস্ট, আমি করে নিয়েছি। টমেটো পেস্ট বলতে ওই যে ওরকম না, যেটা আমরা টমেটো পিউরি বানাই এটা না, আমি টমেটো পেস্টটা আমি বানিয়ে রাখি। অনেক কিছুতে অ্যাড করা যায়, শুধু এতেই না। আর লাগবে চিনি। তো এই জিনিসগুলো আমার হাতের কাছেই আছে, এটা আর আমি দেখালাম না। তো এই মশলাগুলো প্রথমে আমি ফ্রাই করে নিব। দারচিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, গোলমরিচ আর লং। তো এই গরম মশলাগুলো প্রথমে আমি ফ্রাই করে নিচ্ছি, যেগুলো বড় দানার আছে। এটা একটু টাইম লাগে, গ্যাসের ফ্লেম লো করেই এটা ফ্রাই করতে হবে। মেথি দানা দিয়ে দিলাম, গোটা ধনে, জিরে, সর্ষে। এখন আমি এটা নেড়ে চেড়ে ফ্রাই করে নিব, গ্যাসের ফ্লেম লো করেই ফ্রাই করতে হবে, কালো হলে তিতো লাগবে। এই যে আমি ঝাঁকিয়ে দিচ্ছি, ঝাঁকিয়ে দিলে সবগুলো সমানভাবে ভাজা হয়ে যায়। এক এক সময় খুব করে নাড়ার পরও দেখা যায় এক একটা ঠিক মতো ভাজা হয় না, যখন আমরা এরকম ঝাঁকিয়ে দিই তখন সব মিশে যায়। তো এখন আমি পেস্টটা বানিয়ে নিব। তার আগে আমি এখানে কি কয়েকটা পিস দিলাম আদা রসুন, যে মশলাটা ফ্রাই করলাম ওটা আমি দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজা, আর এটা গোটা লঙ্কা আমি ভিনিগারে ভিজিয়ে রেখেছি। তো এটা কাশ্মীরি চিলি, গোটা কাশ্মীরি চিলি হলে ভালো হয়, আমার কাছে গোটা কাশ্মীরি চিলি নেই, তবে পাউডার গোটা
কাশ্মীরি চিলি পাউডার পরে আমি ইউজ করব। আমি যতটা ভিনিগার নিয়েছিলাম তার থেকে আরেকটু বেশি ইউজ করতে হয়েছে এখানে, নইলে মশলাটা অনেকটাই ঘন হয়ে যাচ্ছিল। তো বলতে পারো যে 2 কাপ ভিনিগার আমি এখানে ইউজ করেছি। আর ভিনিগার তো এখানে একটা ভিনিগার হয় কালো রঙের, ব্রাউন কালার, ওটা যদি না থাকে সাদাটা ইউজ করতে পারো। তো আমার কাছে ব্রাউন কালার ভিনিগার ছিল না, সাদা ছিল, এটাই আমি ইউজ করে নিয়েছি। এটাতে স্বাদ একই আসবে, শুধু কালারটা একটু মানে একটু কালচে টাইপের আসবে। তো এখন আমি ম্যারিনেশনটা করে নিব। এই চিকেন ম্যারিনেশনটাই হয়েছে মেন কাজ। স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম, নুন নিজের উপরে কম বেশি করে নেবে। এই যে মশলাটা বানিয়েছি, এখন মশলাটা আমি মিক্সির জারের থেকে ঢেলে দিলাম চিকেনের উপরে। আর পেঁয়াজ ভাজা তেল আমি অর্ধেকটা চিকেনের সঙ্গে ম্যারিনেশন করব, আর অর্ধেকটা আমি সাইডে রেখেছি, পরে দেখাবো ওটা আমি কি কাজে লাগাবো। এটা হাতেই করতে হবে, ভালো মতো করে মাখতে হবে। প্রত্যেকটা চিকেনের পিছের সঙ্গে যেন ভালো মতো করে মশলাগুলো মাখানো হয়। যাদের হাতে সময় আছে তারা 1.5 থেকে 2 ঘন্টার মতো ম্যারিনেশন করে রাখতে পারো, আর যাদের কাছে সময় কম আছে তারা 15 থেকে 20 মিনিটের মতো বা আধা ঘন্টার মতো রাখতে পারো। আধা ঘন্টা এনাফ, আমি এখানে 2 ঘন্টা রাখবো, আমার হাতে অনেক সময় আছে, 2 ঘন্টার জন্য আমি এটা রাখলাম। তো আমি এখন কারিটা করতে এসে গেছি। এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, আগের অল্প ছিল পেঁয়াজ ভাজার তেল, ওটার সঙ্গে আরও তেল আমি অ্যাড করেছি, আর কিছুটা তেল আমি সাইডে রেখে দিয়েছি, পরে ওটা লাগবে আমার। তো এখানে 2টো পেঁয়াজ চপ করে নিয়েছি, ফাইন চপ। তো ঝামেলার কাজটা হয়ে গেছে, এখন খুব ইজি, যেটা এখন পরের স্টেপটা খুবই ইজি। আমি এখানে আবার নুন অ্যাড করেছি, নুন বেশি অ্যাড করিনি এখানে, কারণ আমি প্রথমেই নুন ম্যারিনেশনের সময় আমি দিয়েছি। এটা কালারের জন্য হলুদ, এখানে আমি 1/2 চামচ হলুদ নিলাম। তেল পেঁয়াজের সঙ্গে যদি হলুদ আর লঙ্কা, এটা কাশ্মীরি চিলি পাউডার 1 চামচ, তো এটা যদি এই তেল আর পেঁয়াজের সঙ্গে যদি ভুনে নেওয়া যায় কালারটা খুব সুন্দর আসবে। যদি কালার চাও তো এইভাবে কালারটা করে নিবে। ফুড কালার ইউজ, ফুড কালার খাওয়া ভালো না, এটা আমরা কম বেশি অনেকেই জানি, কিন্তু ফুড কালার না দিয়ে যদি কারি বা তরকারিতে কালার দিতে চাও তো এইভাবে কালারটা দিবে। আর এই যে বলেছিলাম আমি টমেটো পেস্ট ইউজ করব, এই যে আমি এখানে 1 চামচ ভরে টমেটো পেস্ট আমি নিয়ে নিয়েছি, এটাও আমি কালারের জন্যই দিলাম। তো এভাবে যদি তোমরা মাংস বা মাছ যে কোনো তরকারি করতে চাও তো ফুড কালারের দরকার পড়ে না, এভাবে কালারটা নিজেরটা নিজেই বানাতে পারবে। তো আমি আজকে দেখিয়ে দিলাম যে ভালো কালার পেতে হলে কিভাবে রান্নাটা করতে হয়, ওটা একটু তোমরা নোট করে নাও, তোমাদের আশা করি কাজে লাগবে। তো ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো আমি অ্যাড করে দিলাম। তো দেখতেই পেলে আমি জল দেইনি, জল দিলে আর ভালো কালারটা পাবো না। তো আমার আর জল লাগবে না, এর মধ্যেই আমার কষানো হয়ে যাবে, এখন শুধু কষাতে হবে, এতে আর কিছুই যাবে না। শুধু নুনটা দেখে নিতে হবে, নুন কম বেশি করে নিতে পারো নিজের হিসাব মতো। আর এখানে শুধু চিনি অ্যাড করব আমি। তো আমি গ্যাসের ফ্লেম লো হিটেই আমি এটা কষে নিচ্ছি মাংসটা। এই যে চিনি, এখানে 2 চামচ চিনি আছে, 2 টেবিল স্পুন চিনিটা আমি অনেক পরেই দিয়েছি, যখন দেখাচ্ছি আমার মাংস কষানো অর্ধেক হয়ে গেছে, তেল উঠে গেছে,
মাংসের ভেতর দিয়ে তেল বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে আমি চিনিটা অ্যাড করলাম। তো আমার মাংসের কালারটা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। তো অনেক বন্ধুরা আছো কালারের জন্য ফুড কালার ইউজ করো না, বন্ধুরা এটা একদমই করবে না। ফুড কালার ইউজ করার দরকার পড়ে না খাওয়ার মধ্যে, শুধু প্রসেস ঠিকঠাক মতো একটু দেখে নিলেই হয়ে যায়। আমি এখানে এক কাপের একটু বেশি গরম জল ইউজ করলাম, এতে বেশি জল লাগবে না। এই যে চিনিটা দিয়েছি এর থেকে সামান্য একটু জল ছাড়বে। তো আমি 5 মিনিটের জন্য ঢাকা দেব। আমি 5 মিনিট পর ফিরে এসেছি, আমি ভালো করে আবার নেড়ে দিচ্ছি। তো চিকেনগুলো এমনভাবে নাড়বে যাতে চিকেনগুলো না ভাঙে। আমার একটা চিকেনও ভাঙেনি। আমি আবার 2 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে এখন চেক করছি। তো আর শুকাবো না আমি, এর থেকে বেশি শুকালে এই যে গ্রেভিটা একটু দেখে নাও কতটা ঘন রাখার দরকার। ওই যে তেল উঠে গেছে, তেল উঠে গেছে মানে বুঝতে পারছো যে চিকেনের গ্রেভিটা এতটা পাতলা রাখা উচিত। এর থেকে বেশি ঘন করলে ঠান্ডা হওয়ার পরে অনেকটাই টেনে যাবে, অনেক ঘন হয়ে যাবে। আমি একবার ঝাল আর নুনটা চেক করে দেখছি। ঝাল আর নুন একদম পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই রেসিপি ফলো করো, আশা করি তোমরাও খুব সহজে আর অল্প সময়ের মধ্যে চিকেন বিন্দা আলু করে ফেলতে পারবে বাড়িতেই, আর বাইরে দরকার পড়বে না। আর এই বিন্দা আলু একবার যে ট্রাই করবে সে চিকেন টিক্কা খেতে ভুলে যাবে। এটা এতটাই মজাদার একটা রেসিপি। তো দেখতেই পেলে একদমই ঝামেলার কাজ না, শুধু একটু আমাদের গোটা মশলাগুলো একটু গুছিয়ে নিতে হবে। আর এগুলো আমাদের হাতের কাছেই থাকে কিচেনে, শুধু একটু গুছিয়ে নিতে হয়। আর এই যে আমি যে পেঁয়াজ ভাজার তেলটা সাইডে রেখেছিলাম বলেছিলাম, এই তেলটা আমি এই উপরে দিয়ে দিচ্ছি। তো এই তেলটা দেওয়া মানে এই না যে এটাতে স্বাদ বেশি বেড়ে যাবে, স্বাদ তো একই থাকবে। এটা দেওয়া মানে হয়েছে এটা একটু দেখতে লোভনীয় হবে, এটা দেখে যেন খেতে ইচ্ছা করে। ব্যাস এটাই কারণ এই তেলটা দেওয়ার। তো আর দেরি কেন ফ্রেন্ডস, ঝটপট তোমরাও তৈরি করে ফেলো চিকেন বিন্দা আলু। একটা সবজিতে যতটা টাইম লাগে ততটাই টাইম লাগে চিকেন বিন্দা আলু করতে। চিকেন তো অনেক রকমের ভাবে বানিয়ে আমরা খেয়েছি, তো একবার কেন না এইভাবে ট্রাই করি চিকেন বিন্দা আলু। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে আর কমেন্টস করবে। ভালো লাগলেও করবে, ভালো না লাগলেও করবে, কমেন্টস করবে তোমরা। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো। আজকের মতো